তো স্টার্টারসে এটা আমাদের মাইক বা কিছু ইকুইপমেন্টস কেনা হয়নি, তো তার জন্য জানি না কতটা তোমরা শুনতে পারবে। তো আমি এখন কোথায় আছি না আছি তোমাদেরকে আমি ডিটেলসে বলছি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি এসেছি একটা ডিনারে, মেনলি ইটস আ চাইনিজ কম্বো, আমরা চাইনিজ কম্বো খেতে এসেছি। আমি আমার হাজব্যান্ড পার্টনার এসেছি এখানে, মানে সৌরভ আর আমি দুজনে এসেছি আজকে। কোথায় এসেছি দেখতে পাচ্ছ? তো আজকে আমরা এসেছি সল্ট, ইয়েস, অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? আমরা এসেছি আজকে সল্ট খেতে, ঠিক আছে? আমরা ডিনার করতে এসেছি এখানে, এখন বাজে প্রায় 8টা, রাত হয়ে গেছে অলমোস্ট। তো ভাবলাম ডিনারটা সেরে ফেলি, আজকে এমনিতেই উইকেন্ডস। আচ্ছা, তোমরা জায়গাটা দেখে চিনতেই পারছ, এদিকে হচ্ছে আমাদের আরসালান পাকসাকাসে আমি এখন আছি 7 পয়েন্টে, আর এই হচ্ছে মা ফ্লাইওভার, ঠিক আছে? এখানে এই সাত মাথা মোড়েই হচ্ছে এই আউটলেটটা যেখানে চাইনিজ কম্বোজ অ্যাভেলেবেল আছে। সরি, অনেক সাউন্ড আসছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে অ্যাম্বিয়েন্স, খাবার সব কিছু দেখাবো, কী কী খাচ্ছি না খাচ্ছি, কী কী আছে এই কম্বোতে সব কিছু দেখাবো। তো স্টে টিউনড উইথ মি। এইখানে হচ্ছে আউটলেটটা, দেখতে পাচ্ছি এখানে ওয়াশ বেসিন আছে, আর এই অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, বেশ সুন্দরভাবে ডেকোরেট করা আছে। বসার সিট এখানে বেশ ডিম লাইট করা আছে, এখানে বেশ কোজি কোজি ব্যাপার লাগছে, একটু রোমান্টিক রোমান্টিকও ব্যাপার আছে। এটাতে আমি চিকেন সিক্স টাইপের স্যুপ আছে, তো এখানে বেশ অনেকটাই কিছু দেখতে পাচ্ছি, একটু ক্লোজলি দেখো। এখানে জুকিনি আছে, কিছু চিকেন আছে, মাশরুমস আছে, চিকেনের পিসগুলো তো বসে আছে, ক্যারট। চল খেয়ে দেখি কেমন লাগে। বাহ, খুব গরম, সুপার থিকনেসটা ভালোই আছে। আমার হালকা একটু মিষ্টি লাগছে, আমার হালকা মিষ্টি লাগছে। আর এমনিতে যেরকম হয় স্যুপ ভালোই খেতে, তোমরা চাইলে ট্রাই করতেই পারো। এটা আই থিঙ্ক সেকেন্ড আইটেম না, এগ ফ্রাই চিলি। আমাদের সেকেন্ড আইটেম চলে এসেছে, এটা হচ্ছে এগ ফ্রাই চিলি, বেশ নতুনত্ব আইটেমটা আছে। তোমরা ভালো করে দেখে নাও প্রিপারেশনটা কীরকম, তারপর আমি দেখছি খেয়ে কেমন লাগে। ইটস রিয়েলি সামথিং নিউ। সেকেন্ড আইটেমটা কিন্তু ভীষণ ইউনিক আমার কাছে লাগছে, সেটা হচ্ছে এগ ড্রাই চিলি, অনেকটাই কিন্তু চিলি চিকেনের মতো দেখতে, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, কিছু স্প্রিং অনিয়ন্স মানে পেঁয়াজগুলি, পেঁয়াজ আছে, রসুন আছে কিছু কিছু। তো এবার আমি একটু ভেঙে দেখাই যে ভেতরেরটা কী আছে, প্রিপারেশনটা কেমন আছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে কুসুম, এই যে ডিমের কুসুমের কুসুমটা আছে, আর সাদা অংশটাও আছে। তো চলো খেয়ে দেখি কেমন লাগে, খুবই বাজে উঠছে। দাঁড়া,
অনেকটা ড্রাই চিলি চিকেনের মতো, কিন্তু এটা আমি ফার্স্ট টাইমই খাচ্ছি যে এগ ড্রাই চিলি, মানে চিলি চিকেনের জায়গায় এটা এগ দিয়ে প্রিপারেশনটা করা হয়েছে। এটা সত্যিই ভালো খেতে, পারলে তোমরা ট্রাই করো। এবং এটা কিন্তু একটা সেমি গ্রেভি আইটেম, ইটস নট লাইক প্রপার ড্রাই যে ড্রামস অফ হেভেন হয় সেরকম কিন্তু একদমই না। চলো খেয়ে দেখা যাক। খুব সফট, সস দিয়ে যেটা টস খাওয়াচ্ছে না সেটা ফ্লেভারটা কিন্তু একদম ভেতর অব্দি গেছে। দেখো এখানে সসটা ভেতর অব্দি এসছে, পুরো মানে চিকেনের ভেতরে অব্দি গেছে, মানে ভালো ম্যারিনেটেড হয়েছে কিন্তু ব্যাপারটা। আমাদের এটা লাস্ট আইটেম, সেটা হচ্ছে ফিশ টস্ট ইন পেপার গার্লিক সস। তো দেখো এই হচ্ছে জিনিসটা, এতেও কিছু স্প্রিং অনিয়ন্স অনিয়ন্স আছে, ক্যাপসিকাম আছে। এইভাবে এই হচ্ছে ফিশের পিসেসগুলো, বেশ বড় সাইজটা। হ্যাঁ তো চলো, এটার উপর সিসেমে সিডস দেওয়া আছে একটু, ফিশটা এবারে খেয়ে দেখি কেমন খেতে। খাচ্ছি সেটা বেসিক্যালি এখানে ইউজ করা হয়েছে বাসা ফিশ, ঠিক আছে। যেরকম ড্রাই চিলি ফিশ হয় অনেকটা ওরকমই খেতে, আমার একটু একটু ড্রাই লাগবে। এমনিতে ভালো খেতে। দেখতে পাচ্ছ তো এখানে আছে আমাদের এক হাক্কা নুডলস, পনির মঞ্চুরিয়ান আর সাংহাই চিকেন, ওটাই আগের ফিশটা ছিল, ঠিক আছে। এই হচ্ছে আমার মেন কোর্স এই মানে কম্বোতে। তো এক এক করে খেয়ে দেখাই। এই হচ্ছে এগ হাক্কা নুডলস, এগের বেশ বড় বড় এরকম স্ক্র্যাম্বলড এগ করা আছে। চলো খেয়ে দেখি। আগে শুধু হাক্কা নুডলসটা খেয়ে দেখি। হ্যাঁ পনির মঞ্চুরিয়ান দিয়ে নুডলসটা কেমন লাগে একবার খেয়ে দেখি। পনির মঞ্চুরিয়ান তার সাথে এক হাক্কা নুডলস, ওকে। ভালো, পনির মঞ্চুরিয়ানটা কিন্তু গ্রেভি, একদম গ্রেভি বেস, ভালো খেতে। এবার ট্রাই করবো হচ্ছে সাংহাই চিকেনটা। পিসগুলো দেখো বেশ বড় বড় পিসেস আছে এরকম, ওপরে একটা কোটিং আছে, এই যে কোটিংটা কর্নফ্লাওয়ার কোটিং। তো এটা দিয়ে একবার নুডলসটা খেয়ে দেখি। আচ্ছা 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 আচ্ছা,
ভালো খেতে। আমাদের ডেজার্টসে আজকে দিয়েছিল হচ্ছে লিচু লঙ্কার পায়েস এবং ভ্যানিলা আইসক্রিম। জেনারেলি কিন্তু ওরা ফ্রাইড ডার্সন দেয়, কিন্তু সেই দিন শেফ আর কি ডার্সনটা আই থিঙ্ক প্রিপেয়ার করেনি, তো ওরা বললো এটা আমাদের একটা ইউনিক আইটেম, আপনি ট্রাই করতে পারেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রাস্তা পার করছি, পার করে আমরা একটু দোকানে যাব, একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো। আর প্লিজ সাথে থেকো, এরকম অনেক অনেক ব্লগস আরও আসবে, পরপর ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি সাথে থাকো তাহলে খুব ভালো লাগবে। আমরা এখন একটু আর্সেলানের সামনে দাঁড়িয়ে দেখছি যে কীরকম কী ক্রাউড আছে। তখন বাজে প্রায় 9:30, তখনও লোকজন কিন্তু খেতে আসছিলো, আমারও একটু একটু খিদে পাচ্ছিল আর কি। কিন্তু না, চলো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।